কারণ ডক্টর হকল কোন ধরনর আইনগতভাবে সরকারি হাসপাতালের ফাংকো বিহার এটা ব্যবস্থা করব নোয়ারেলে ওদিকে বেসরকারি হাসপাতাল বড় কাম করি আছে আমার ভাল ভাল ডক্টর মিলাকে আর কি করেছে টেকে সকলে জেনেকে পয়সা লয় এটা ভিজিটর পেশেন্টৰ পৰা সার্জারি করিলে কিমান পয়সা লয় আর মেডিসিনৰ দাম বৰ আগত জি প্যারাস্টামল মেডিসিন একটা ট্যাবলেটর যদি 1.5 টাকা আছে কিন্তু 8 টাকা হবলৈ গৈ আছে বহুত গুণা বেশি হৈ গৈ আছে।